এটা হোটেল দেবজ্যোতি, আমরা এখানেই ছিলাম গতকাল রাতে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আছি শিলিগুড়িতে, হোটেল দেবজ্যোতিতে। এটা হোটেল দেবজ্যোতি, তো হোটেলটা ভালো, আমি এখানে এসেই থাকি মোটামুটি। তো আপনি তলায় ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর মধ্যে আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। এখন আমরা যাচ্ছি সিকিমের দিকে, তো যেখানে যাচ্ছি সেখানে প্রায় 4-5 ঘন্টা টাইম লাগবে জিপিএস দেখাচ্ছে। চলুন এগিয়ে যাওয়া যাক, যেতে যেতে কথা হবে। টাটা। এই হোটেল দেবজ্যোতির রিভিউ আমি আগের ভিডিওতে দিয়েছি, সেটা আমি আই বাটনে দিয়ে দিলাম, আপনারা আগের ভিডিওটি দেখে নিতে পারেন। এই ব্রিজটা যেটা আমরা পেরোচ্ছি, এটা হচ্ছে মহানন্দা ব্রিজ। শিলিগুড়িতে 114.80 টাকা পেট্রোল। আমরা এখন সেবক রোডের উপর দিয়ে যাচ্ছি। এই রোডটার কিন্তু কন্ডিশন দারুণ। আমরা যখন ছোটবেলায় বাবা মার সাথে এসেছিলাম এখানে ঘুরতে নর্থ বেঙ্গল, তখন কিন্তু যা কন্ডিশন দেখে গেছি, আমার তো মনে হয় আজও তাই, এবং সবাই এইটাই একমত হবেন, এই রোডটা এসে যাওয়া মানে যেন মনে হয় পাহাড় আমাদের হাতছানি দিয়ে ডাকছে। এবং একটা অদ্ভুত, আমি তো একটা পার্সোনালি একটা অদ্ভুত পাহাড়ের স্মেল ফিল করি এই জায়গাটা, দারুণ সুন্দর লাগে। এবং গ্রিনারিটা বা সবুজ ব্যাপারটা এখানে কিন্তু আজও মেনটেন আছে, এবং রাস্তার কন্ডিশনও দারুণ। মোটামুটি সব গাড়ি প্রায় 70-80 স্পিডে দৌড়চ্ছে, দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর, অসাধারণ ভিউ। বাঁদিকে যেটা দেখছেন এটা হচ্ছে সেবক কালীবাড়ি। এখানে চা খেতে নেমেছি এই দিদির দোকানে, তার সাথে গোটা 3-4 এটা কিনলাম, নারকেল চিপস এটা নেওয়া হলো, গাড়িতে যেতে যেতে খাওয়া হবে, এখন খালি চাটা খেয়ে নিই দিদির দোকানে। আপনারা চা খেতে পারেন এখানে। দিদি হাই কর তো। এটা হচ্ছে অভিনয় রেস্টুরেন্ট, আমরা এখানে খেতে দাঁড়ালাম। গাড়ি পার্কিং এর জায়গা, আমরা এখানে এসে দাঁড়ালাম তিনজন অভিনয় রেস্টুরেন্টের সামনে। তো এখানে ব্রেকফাস্ট করবো, ওরাও করবে ব্রেকফাস্ট। তবে খাবি কি করবি? সবাই খেয়ে নি এখানে মোমো বা ম্যাগি, দেখি কোনটা পাওয়া যায়, যেটাই পাওয়া যায় সেটাই খাবো, খেয়ে তারপর আমরা বেরোচ্ছি। মি অভিনয় রেস্টুরেন্ট মে হুঁ, ইহাপে মেরে পাশ বহন সুনীতা বহন হ্যাঁ, তো ইনকা হ্যাঁ, তো ইয়ে
बोल रहे हैं आप सुन लीजिए, तो यहाँ पे आइए, आप खाना खाइए, ब्रेकफास्ट कीजिए। मैं यहाँ पे बहुत दिन से आता था ब्रेकफास्ट खाने के लिए, बहुत ही अच्छा ब्रेकफास्ट। तो ये सुनीता बहन है, आप आइए यहाँ पे खाना खाइए, और यहाँ से पीछे नज़ारा भी बहुत अच्छा है। टाटा। আমরা মোমো অর্ডার করেছিলাম 10 প্লেট। মোমোর কোয়ালিটি কিন্তু দারুণ দারুণ খেতে, এক্সেলেন্ট। আমরা এখন সিকিমে এন্ট্রি নেব, সিকিমে প্রবেশ করব। তো সিকিমের এই চেকপোস্টটা হচ্ছে মেল্লি চেকপোস্ট। আমি এইমাত্র সিকিমের মেল্লি চেকপোস্ট ক্রস করলাম। তো আমার কাছে আমার গাড়ির পেপার বা আমার কোনো ডকুমেন্ট চা হলো না, বা এখানে কোনো ভ্যাকসিনেশন সার্টিফিকেট বা কোউইন পাসেরও দরকার পড়লো না আমার কাছে। কিছুক্ষণ আগে রাস্তায় গাড়ি চেকিং হচ্ছিল, তো সেখানে আমার গাড়ির পেপার চেক হলো, মানে আমার পেপার সব ঠিকঠাক আছে কিনা, পলিউশন বা এইগুলো সব ঠিকঠাক আছে কিনা সেটা চেক হলো। কিন্তু বর্ডারে বা চেকপোস্টে কিন্তু কোনো রকম চেকিং হলো না। আরেকটা জিনিস, সিকিমে কিন্তু এই মুহূর্তে মাস্ক পরারও কোনো বাধ্যবাধকতা দেখলাম না, আমরা কিন্তু খালি মাস্কেই ঘুরে বেড়াচ্ছি। তো সিকিমে এন্ট্রি নিলাম, সিকিমের চেকপোস্ট পেরিয়ে মেল্লি বাজারের দিকে যাচ্ছি। তো এখানে রাস্তা কিন্তু আগের চেয়ে খারাপ, তবে সব জায়গায় নয়, কিছুটা স্টেজ খারাপ আছে, কিছুটা ভালো এবং কিছুটা বেশ ভালো, তিন রকম রাস্তাই আছে। তো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু প্রবলেম হবে না খুব একটা। নিচু গাড়ি হলে একটু সমস্যা হতে পারে, গাড়ি লেগে যাওয়ার চান্স থাকে, কিন্তু নর্মাল একটু মানে 180 বা এরকম গাড়ি হলে কিন্তু, গ্রাউন্ড ক্লিয়ারেন্স যাদের আছে এরকম গাড়ি হলে কিন্তু খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। তবে রাস্তাঘাট ভালো, সিনিক বিউটি অসাধারণ, এবং গরম কিন্তু ভালো আছে। এখন আমার গাড়ির টেম্পারেচার মিটারে দেখাচ্ছে 31 ডিগ্রি সেন্টিগ্রেড, বেশ বেশ গরম, মানে বাইরে বেরোলে বেশ গরম লাগছে, এসি চালাতে হচ্ছে। তবে হয়তো আরেকটু উপরে উঠে গেলে হয়তো এসি আর চালাতে হবে না, লাগবে না হয়তো, এই মুহূর্তে আমার মনে হচ্ছে তাই। তো আমার দেখি ওখানে গিয়ে কি অবস্থা। তো আশা রাখছি ওপরের দিকে একটু ঠান্ডা বেশ পাবো, এখানের চেয়ে একটু বেটার হবে কন্ডিশন। চলুন দেখা যাক রাস্তায়, বাকি রাস্তাটা দেখি, দেখতে দেখতে যাই। অসাধারণ সিনিক বিউটি, কিন্তু অসাধারণ সিনিক বিউটি, দারুণ সুন্দর জায়গা। তো আজকে পুরো দিনটাই ভালো কাটছে, খুবই সুন্দর লাগছে। ওকে টাটা, দেখা হচ্ছে। আপনারা সিকিমে মেল্লি বাজার ক্রস করে এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরতে পারেন, আমি আগেও ভরেছি।
এখান থেকে। এখানে কিন্তু এখন পেট্রোলের দাম 111.40 টাকা। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সস্তা, তাই ফুল ট্যাঙ্ক করলো ভাই ইহাঁ সে আগে সব। টাটা। আমরা যে বাজারটা পেরোচ্ছি এই বাজারটা হচ্ছে জোরথাং বাজার, জোরথাং মার্কেট। তো আমার বন্ধু সৌরভ আমাকে বলল যে এই বাজারটা নাকি বা এইখানকার আর্কিটেকচারটা অনেকটা ভুটানের থিমপুর মতো। এখন আমরা পেরোবো জোরথাং ব্রিজ। আমরা এখন শিলিগুড়ির দিক থেকে আসছি। তো জোরথাং ব্রিজ পেরোনোর আগে যে ডান দিকে রাস্তাটা, এই যে ডান দিকে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে গেছে নামচি হয়ে রাবাংলা। এই জোরথাং ব্রিজ ক্রস করার পর যে ডান দিকে রাস্তাটা ঘুরেছে সেই রাস্তাটা যাচ্ছে গেজিং বা পেলিং, আর বাঁ দিকে যে রাস্তাটা সেটা যাচ্ছে ওকরে। তো আমরা আজকে ওকরে যাচ্ছি, তাই জন্য বাঁ দিকে রাস্তাটা নেব। আমি যে রিভারটা পেরোচ্ছি এই রিভারটার নাম হচ্ছে রঙ্গিত রিভার। আড়াই ঘন্টা দেখাচ্ছি জিপিএস, তার মানে খুবই বাজে কন্ডিশন রাস্তাটা। এবং আমরা পুরো এদিক ওদিক করতে করতে যাচ্ছি, রাস্তায় কিছু নেই বেসিক্যালি, খুবই বাজে অবস্থা। আর কদিন তো আরো বাজে অবস্থা হয়ে যাবে, বর্ষা পড়ে গেল, মানে মারাত্মক বাজে অবস্থা। তো গাড়ি না নিয়ে আসাটাই রেকমেন্ডেড আমার মনে হয়, কেন গাড়ি নিয়ে এলে কিন্তু গাড়ির অবস্থা বেশ কিছুটা খারাপ হতে পারে। নিচু গাড়িগুলো তো খুবই বাজে অবস্থা, আপ ডাউন প্রচন্ড বাজে। তো আমি কিছুটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন আমার সাথে রাস্তার কি কন্ডিশন। আমরা এখন এসে পৌঁছলাম সোমবাড়িয়া বাজারে। এখান থেকে ওকরে এখন 19 কিলোমিটার বাকি, যেতে প্রায় 30 থেকে 40 মিনিট মতো সময় লাগবে। আরেকটা কথা, আপনারা এটা কিন্তু এই রুটের লাস্ট বড় বাজার, তো আপনারা যদি শিলিগুড়ি থেকে কিছু কিনতে ভুলে যান বা মনে না থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকেও কিনে নিতে পারেন। আর বাঁদিকে যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোমবাড়িয়ার পেট্রোল পাম্প এবং লাস্ট পেট্রোল পাম্প। ওকরে যেতে গেলে এই পেট্রোল পাম্পটা কিন্তু লাস্ট, এরপরে কিন্তু আর কোনো পেট্রোল পাম্প নেই। তো আপনাদেরকে মাথায় রাখতে হবে, যারা গাড়ি নিয়ে আসবেন তারা যদি পেট্রোল না ভরে থাকেন, ভুলে যান, তাহলে কিন্তু এইখান থেকে পেট্রোল ভরে ওপরে যাবেন, নাহলে কিন্তু আপনাদেরকে সেই ব্যাক করে সোমবাড়িয়া এসে তারপরে আপনাদেরকে পেট্রোল ভরে আবার উপরে যেতে হবে।
আমি ম্যাগনোলিয়া হোমস্টেতে চলে এসেছি, এই মাত্র এসে পৌঁছলাম, এখন বাজে প্রায় 3টে। তো আমরা দাঁড়াতে দাঁড়াতে এসেছি, তার জন্য অনেকটা টাইম লাগলো আজকে। তো রাস্তাও অবস্থা খুবই খারাপ, এই রাস্তাটা সোমবারিয়া থেকে তো খুবই বাজে অবস্থা, এবং জোরথার থেকে সোমবারিয়া অবধিও খারাপ রাস্তার অবস্থা, কিন্তু খুব খারাপ, বেশ টাইম লাগছে আসতে। তো আমরা একটু দাঁড়িয়ে এসেছি বলে একটু বেশি লেগেছে, আর একটু হয়তো আগে আসতাম, কিন্তু আমরা অনেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চারদিকে দেখতে দেখতে এসেছি।